যারা দল থেকে বহিষ্কৃত তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে উৎপাত করছে তারা গণ্ডগোল পাকিয়েছে, দাবি দিলীপ ঘোষের। কর্মীরা মারধর করেননি, যারা পার্টি থেকে বহিষ্কৃত টিএমসির সঙ্গে হাত মিলিয়ে উৎপাত করছে তার মধ্যে দুই একজন গণ্ডগোল করতে এসেছিল, তাদেরকে বার করে দেওয়া হয়েছে। আস্থা ভোটে পরাজিত হয়ে অপসারিত হলেন বিজেপি পরিচালিত পুরুলিয়ার নতুনটি পঞ্চায়েতের প্রধান। তার বিরুদ্ধে ভোট দিলেন গেরুয়া শিবিরের সব সদস্যই, আর এ নিয়েই প্রতিপক্ষকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। থেকে বহিষ্কৃত হয়েছিলেন আগেই, এবার খোয়ালেন পঞ্চায়েত প্রধানের পদও। প্রধানের বিরুদ্ধে ভোট দিলেন পুরুলিয়ার নতুন জি পঞ্চায়েতের বিজেপি সদস্যরাই। এই পঞ্চায়েতে 10টি আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে 7টি আসন, বাকি 3টি তৃণমূলের। বৃহস্পতিবার তলবি সভায় 6-0 ফলে হেরে গেলেন প্রধান। অনুপস্থিত ছিলেন প্রধান এবং তৃণমূল সদস্যরা। দুর্নীতি, স্বজন পোষণ এবং দলবিরোধী কাজের অভিযোগে কয়েকদিন আগে সুচিত্রা বাউড়িকে দল থেকে বহিষ্কৃত করে বিজেপি নেতৃত্ব। এবার ভোটাভুটির মাধ্যমে সরিয়ে দেওয়া হলো প্রধান পদ থেকেও। এই দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল আজ থেকে 1 বছর আগেই আমরা বহিষ্কার করেছি। আর এই যেভাবে দুর্নীতির সাথে যুক্ত ছিল মানুষ, এলাকার মানুষ, অঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, সেই কারণে আমরা অনাস্থা এনেছি। ইয়ার বিরুদ্ধে আজকে আমরা সেই অনাস্থাতে জয়লাভ করলাম। বিরোধী শিবিরের এই অবস্থা দেখে কটাক্ষ করতে দেরি করেনি রাজ্যের শাসক দল। বিজেপি যে দুর্নীতিগ্রস্ত এটা প্রথম প্রমাণ করে। এই যে ভাগাভাগির একটা গল্প, তা দীর্ঘদিন ধরে টাল বাহানা চলছিল। এদিকে বহু চেষ্টা করেও অপসারিত প্রধান সুচিত্রা বাউড়ির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বারবার ফোন করা হলেও তার ফোন ছিল সুইচড অফ। হংসরাজ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।